নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার নিয়ে আপনার কি দরকার আছে? আপনি ये वीडियो जो आप देख रहे हैं ये है बासंती हाईवे का, जहां भांगर थाने की पुलिस अवैध वसूली कर रही थी। अब जरा देखिए इस पुलिस कर्मी को कि किस तरह से ये कैमरे को बंद कराता है। আমার ফোন নাম্বার নিয়ে আপনার কি দরকার আছে? আপনি আপনার ভাই তো এইটা ঠিক করছো না, এটা ঠিক করছো না, এটা ঠিক করছো না। देखा आपने इस पुलिसकर्मी की करतूत। चलिए हम बताते हैं कि ऐसा इसने क्यों किया। दरअसल गुरुवार की दोपहर को उत्तर 24 परगना के बासंती हाईवे पर भांगर थाने के पुलिस अधिकारी एएसआई निरंजन दास अवैध वसूली कर रहे थे। जी हां, वो गाड़ियों का चालान कर रहे थे। इसी दौरान एक सीटीसी बस दुर्घटनाग्रस्त हो गयी, जिसके बाद एएसआई निरंजन दास उस बस के पास पहुँचे और बस के ड्राइवर से बस के कागजात दिखाने को कहा। इस पर बस में सवार सीटीसी के कर्मचारी भड़क गए। एक कर्मचारी ने यहाँ तक कहा कि सर, इस बस का कोई कागज वैसा नहीं होता है। जिसके बाद पुलिस अधिकारी उस सीटीसी बस के कर्मी पर भड़क गए। ये घटना जब हो रही थी तो सीटीसी बस का वो अधिकारी ये वीडियो बना रहा था। इसी दौरान आरोप है कि जिस पुलिस कर्मी ने उस वीडियो को बंद करवाया, उसने उस सीटीसी कर्मी को पहले थप्पड़ मारा और उसके बाद उसके मोबाइल को भी तोड़ दिया। इस घटना के बाद पुलिस ने उस सीटीसी कर्मी को गिरफ्तार कर लिया। अब जरा सुनिए उस सीटीसी कर्मी को गिरफ्तार करने के बाद उस कर्मी ने क्या कहा। গাড়িটার সঙ্গে ঝামেলা করার কারণে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওনারা যা কথাবার্তা বলছেন তা এক সম্পূর্ণ ভুল ভাল কথাবার্তা। সেই ভুল ভাল কথাবার্তা বলার জন্য আমি ক্যামেরা করে রেকর্ডিং করছি। কি হয়েছে? গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে? সিটিসি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? সিটিসি গাড়ি পেছনের অংশে একটা গাড়ি, ছোট গাড়ি। আপনি কোথায় ছিলেন? আপনি কি ওই গাড়িতে যাচ্ছিলেন? আমি গাড়ি প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার? হ্যাঁ, সিটিসি গাড়ি প্যাসেঞ্জার। হ্যাঁ, তাতে আপনার সমস্যা কি হলো? আমার সমস্যা, আমরা সকলে এসে এখানে শুনছিলাম ব্যাপারটা কি হচ্ছে। উনি যেটা করতে চাইছেন যে গাড়ির লগ বুক চাইছেন বা অন্য কিছু পেপার চাইছেন, সিটিসি গাড়ি তো এরকম কিছু হয় না। वही जब सीटीसी अधिकारी ने ये कहा कि इस पुलिसकर्मी ने मुझे मारा है, जिसके वर्दी पर ना तो कोई बैच है और ना ही कोई नाम, तो वो पुलिसकर्मी देखिए कैसे कैमरे से मुंह छुपाकर भागता है। দাদা এদিকে মুখটা দেখাল, আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনার মুখটা দেখাল। আপনি 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 কি কি অফিসার? আপনি কি অফিসার? আপনি কি অফিসার? আপনি কি সিভিক পুলিশ? আপনি কি সিভিক পুলিশ? আপনি কি সিভিক পুলিশ? আমার কথাটা উত্তর দিন, আপনি কি সিভিক পুলিশ? আপনি কি সিভিক পুলিশ? আপনি কি সিভিক পুলিশ? আপনি কি সিভিক পুলিশ? আমার কথাটা উত্তর দিন, আপনার মুখটা দেখাল। पहले तो वो पुलिसकर्मी कहता है कि मुझे इस व्यक्ति ने मारा, लेकिन वहाँ उपस्थित लोग जब ये कहते हैं कि नहीं, उसने कोई चार्ज नहीं किया बल्कि सिविक वॉलंटियर ने मारा है, तो देखिए एक बार फिर कि कैसे कैमरे से ये पुलिसकर्मी भागता है। और वहीं मौके पे मौजूद एएसआई निरंजन दास कहते हैं कि आप कौन है और क्यों इस विषय में जानना चाहते हैं। কে মারলো? আপনাকে কে মারলো? আমাকে ইনি মেরেছেন, ওনার ব্যাচ নাম্বার। আপনি মারলেন কেন? আমাকে মেরেছে তার মেরেছে। আপনাকে মেরেছে? মেরেছে? এই প্রথম মেরেছে। আপনাকে বলুন, এনে মেরেছে? আপনাকে মেরেছে? আপনাকে কে মেরেছে? আপনি আপনি কে? দাদা এদিকে মুখটা দেখাল, আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনার মুখটা দেখাল। আপনি 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 কি কি অফিসার? আপনি কি অফিসার? আপনি কি অফিসার? আপনি কি সিভিক পুলিশ? আপনি কি সিভিক পুলিশ? আপনি কি সিভিক পুলিশ? আমার কথাটা উত্তর দিন, আপনি কি সিভিক পুলিশ? আপনি কি সিভিক পুলিশ? আপনি কি সিভিক পুলিশ? আপনি কি সিভিক পুলিশ? আমার কথাটা উত্তর দিন, আপনার মুখটা দেখান। আপনার মুখটা দেখান। আপনার মুখ স্যার, ও কি ও কি অফিসার? ও কি অফিসার? আপনি একটু বলুন। আপনি মারলেন কেন আমাকে বলুন।
इतना ही नहीं, निरंजन दास से बार बार पूछने पर भी वो ये नहीं बताते हैं कि वो आरोपी सीटीसी कर्मी को किस थाने लेके जा रहे हैं। देखिए इन तस्वीरों में पुलिस की ये करतूत। পুলিশ গাড়িটা দাঁড় বলেছিল ওর দৌড় গে, কিচ্ছু করতে পারবে না ও, কিচ্ছু করতে পারবে না ওকে। কোন কোন থালা নিয়ে যাচ্ছে আমিও দেখে নিচ্ছি, আমিও দেখে নিচ্ছি। স্যার এটা কোন থালা প্লিজ একটু বলবেন, স্যার এটা কোন থালা প্লিজ একটু বলবেন, স্যার এটা কোন থালা প্লিজ একটু বলবেন, স্যার এটা কোন থালা প্লিজ একটু বলুন, স্যার এটা কোন থালা বলুন, স্যার এটা কোন থালা বলুন, স্যার এরকম করতে পারেন না আপনি। भाई थाने ले जाकर उस सीटीसी कर्मी पर कई दफाओं में केस भी दर्ज कर दिया जाता है। इस विषय पर सीटीसी कर्मी ने बताया, जोन बाबू बोले एक जोन আমাদের সিটিসি ড্রাইভারকে বলেন যে আপনার গাড়ি পেপার্স নিয়ে আসুন। আমি সেখানে বলি যে সিটিসি গাড়ি কোনো পেপার্স হয় না, যেহেতু আমি সিএসটিসির চাকরি করি সেজন্য আমি গাড়ি সম্পর্কে কিছুটা হলেও জানি। তো উনি তখন আমার উপরে উত্তেজিত ভাষাতে বলেন যে আপনি কে। আমি বলি আমি একজন স্টাফ। তারপরে উনি আমাকে হেনস্থা করতে শুরু করেন, ধরে নিয়ে আমাকে অ্যারেস্ট করা হয়। ওনারা বলেন আপনাকে অ্যারেস্ট করা হলো, আমাকে জিপে তুলে নিয়ে ওখান থেকে এক কথায় পালিয়ে চলে আসা হয়। ওখানে কয়েকটি প্রেস ভাই আসে যারা ছবি তুলছিলেন, তো সেটাই ওনাদের কাছে দৃষ্টিকৌতুক বলে মনে হয় যে যেহেতু প্রেস ভাইরা এসে গেছেন সে কারণে এখানে যদি আমরা আর কিছু করতে চাই খুব খারাপ কিছু হয়ে যাবে। ওনারা থানাতে আমাকে আটকে রাখেন এবং 151 একটি সিগনেচার করিয়ে নিয়ে আমাকে রিলিজ করেন। ইউভা শক্তি এ সওয়াল পুছতা হ্যায় কি আখির পুলিশ কিসকি মদদ কে লিয়ে হ্যায়। পুলিশ অবৈধ ওসুলি করনে কে লিয়ে হ্যায় ইয়া ফির পুলিশ কা কাম হ্যায় নাগরিকো কি রক্ষা করনা। হাম মুখ্যমন্ত্রী সে আপিল করতে হ্যায় कि वो इस मामले पर गौर करें और इस पर सख्त से सख्त कार्रवाई करें, क्योंकि एक निर्दोष व्यक्ति को इस तरह से कभी भी सजा का पात्र नहीं बनाया जा सकता है। युवा शक्ति न्यूज के लिए उत्तर 24 परगना से प्रणब नस्कर की रिपोर्ट। अपने इलाके की खबरों को जानने के लिए युवा शक्ति चैनल को सब्सक्राइब करें।